দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইউক্রেন সীমান্তে যুদ্ধের দামামা মুখোমুখি রাশিয়া ও যুক্তরাষ্ট্র। মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন, মৃত সাত। এদিকে আবারও উত্তপ্ত সিরিয়া। বেশিরভাগ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার পক্ষে, ইরানে জনমত জরিপ। এবং সর্বশেষ জানিয়ে দেব, তুরস্কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ইরান, বলছে রাইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইউক্রেন সীমান্তে যুদ্ধের দামামা মুখোমুখি রাশিয়া যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন সীমান্তে উত্তেজনার মাঝেই কিয়েভে বিপুল পরিমাণ সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র গত শনিবার। মার্কিন প্রশাসন জানায়, প্রথম চালনাই ছিল $20 কোটি। এদিকে আন্তর্জাতিক নিন্দা সমালোচনার মধ্যেও সীমান্তে সামরিক মহড়া বহাল রেখেছে রাশিয়া। ইউক্রেন সীমান্তের যুদ্ধের এই দামামার মাঝেও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সহিংসতা এড়ানোর তাগিদ দিল জাতিসংঘ। সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় এতদিন হুমকি হুঁশিয়ারি দিয়ে এলেও শনিবার কিয়েভে বিপুল পরিমাণ সরঞ্জাম পাঠালো মার্কিন প্রশাসন। পেন্টাগন মুখপাত্র জন কির্বি বলেন, সীমান্তে লাখো সেনা মোতায়েন রেখেছে সরকার। তাদের মহড়ায় দিন দিন বাড়ছে উদ্বেগ। আলোচনার প্রস্তাব নিয়ে আগামী সপ্তাহে কিয়েভ যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তারপর মিত্রদের নিরাপত্তা এবং ন্যাটোর সহযোগিতায় পাঠানো হলো সামরিক সরঞ্জাম। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু ইউক্রেন ও পশ্চিমারা যদি ক্রমাগত খোঁচাতে থাকে তাহলে চুপ থাকব কেন? তারা শত্রুতা বাড়াচ্ছে, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ঠেলে দিচ্ছে খাদের কিনারায়। যার উপযুক্ত মূল্য পরিশোধ করতে হবে, হুঁশিয়ার করছে লড়তে আসবেন না, তাহলে দেখতে হবে চরম পরাজয়। ইউক্রেন সীমান্তে চলমান সামরিক মহড়ার মাঝেই শনিবার সে অঞ্চলে নতুন ভাবে 12টি সুখোই 35 ফাইটার জেট এবং মিসাইল সিস্টেম পান্তশির পাঠালো রাশিয়া। এছাড়া ট্রেনের মাধ্যমে হামলা ঠেকাতে 2টি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও যাচ্ছে বেলারুশের সীমানায়। এমন টানাপোড়েনের মধ্যেও আশাবাদী জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব বিশেষ সাক্ষাৎকারে বলেন, শীঘ্রই সংলাপের মাধ্যমে দেখতে চান সমাধান। অ্যান্থনিও গুতেরেস বলেন, আমার দৃঢ় বিশ্বাস ইউক্রেনে আগ্রাসন চালাবে না রাশিয়া, কারণ অঞ্চলটিতে কোনো নাটকীয় পরিস্থিতি দেখতে চায় না আমরা। বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে সেটিরও দ্রুত অবসান দরকার, সেক্ষেত্রে শান্তি আলোচনায় হতে পারে সমস্যা সমাধানের একমাত্র পথ। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনে কথা বলায় তীব্র সমালোচনার মুখে পড়েন জার্মান নৌবাহিনীর প্রধান কে? অসীম সোনোবাগ। শনিবার তিনি পদত্যাগ করেন। মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন, মৃত সাত। শনিবার সকালে মুম্বাইয়ের একটি বহুতল ভবনে বিধ্বংসী আগুনে প্রাণ হারালেন অন্তত 7 জন। আহত অন্তত 15 জন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের 31টি ইঞ্জিন। ভারতের সংবাদ সংস্থা ANI সূত্রে জানা যায়, শনিবার সকাল 7টার দিকে মুম্বাইয়ের তার দেও এলাকায় একটি 20-তলা বিল্ডিং এর 18 তলায় আগুন লাগে। গান্ধী হাসপাতালের বিপরীতে কমলা বিল্ডিং এর অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিল্ডিং এর অন্য বাসিন্দাদের নিরাপদে সরিয়ে এনে আগুন নেভানোর কাজ চলছে। এই আগুনকে লেভেল 3 অগ্নিকাণ্ডের ক্যাটাগরিতে রাখা হচ্ছে। আগুন নেভাতে দমকলের ইঞ্জিনের পাশাপাশি 7টি ওয়াটার জেটিও আনা হয়, কিন্তু ঠিক কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট করে বলা হয়নি। মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকর জানান, আহতদের মধ্যে 6 জন বয়স্ক ছিলেন, তাদের অক্সিজেন সাপোর্টের প্রয়োজন ছিল, ফলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেই সংখ্যাটা আরো বাড়ে। তিনি আরো বলেন, আগুন কার্যত নিয়ন্ত্রণে এসে গেলেও এখনো চতুর্দিক ধোঁয়াশায় আচ্ছন্ন। বিল্ডিং এর কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। এদিকে যে হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে সেখানকার চিকিৎসকরা জানান, 2 জনকে হাসপাতালে আনার সময় মৃত্যু হয়েছে, পরে মৃত্যুর সংখ্যা বেড়ে হয় 7। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন মহারাষ্ট্রের রাজ্য বিজেপি সভাপতি মঙ্গল প্রতাপ লোধা। মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি জানান তিনি। আবার উত্তপ্ত সিরিয়া। দেশটির উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের একটি কারাগারে আইএস এর হামলায় কুর্দি বাহিনীর সদস্য নিহতের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইএস ও কুর্দি বিদ্রোহীদের মধ্যে টানা 3 দিন ধরে চলায় সংঘাতে এখনো পর্যন্ত কুর্দি বাহিনীর সদস্য, বেসামরিক নাগরিক সহ প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90 জনে। এদিকে 2019 সালের পর সিরিয়ার সবচেয়ে বড় হামলার মুখোমুখি বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ার ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গি গোষ্ঠী
ইসলামিক স্টেট আইএস। কারাগারে আইএস এর হামলাকে কেন্দ্র করে গোষ্ঠীটির সঙ্গে কুর্দি বাহিনীর তুমুল সংঘর্ষে প্রাণহানি বেড়েই চলেছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় হাসেকা শহরে। গেল বৃহস্পতিবার হাসেকার গেউরাইন কারাগারে আইএস এর হামলায় কুর্দি বাহিনীর অন্তত 7 সদস্য নিহতের ঘটনার জেরে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আইএস ও আইপিজি। দুপক্ষের সংঘাতে উত্তপ্ত কারাগারের বাইরের পরিস্থিতি ও শতাধিক আইএস সদস্য এ সময় হাসেকাপ শহরে কয়েক রাউন্ড গুলি ছোড়ে, এমনকি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়। মুহূর্তে রণক্ষেত্র পরিণত হয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কুর্দি বাহিনী পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই অনেক বেসামরিক নাগরিক আইএস ও কুর্দি সহ নিহতের ঘটনা ঘটে। এদিকে আইএস বিরোধী সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় ওই কারাগারটিতে অন্তত 3,000-এর বেশি আইএস সদস্যকে বন্দী করে রাখা হয়েছে। সংঘর্ষের সময় অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আবারও আটক করে আনা হয়। তবে কারাগারটিকে কঠোর নিরাপত্তার আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ নাগরিকদের মধ্যে, প্রাণ ভয়ে অনেকেই পালাচ্ছেন শহর ছেড়ে। 2019 সালে সিরিয়ায় আইএস এর পতনের পর এটি সবচেয়ে বড় হামলা বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান একটি মানবাধিকার সংস্থা। বেশিরভাগ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার পক্ষে ইরানের জনমত জরিপ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেশিরভাগ মানুষ মনে করেন ইহুদিবাদী ইসরায়েল ইরানের জন্য একটি হুমকি এবং দখলদার সরকারের যে কোনো হটকারী পদক্ষেপকে অত্যন্ত গুরুত্ব সহকারে মোকাবেলা করা উচিত। ইরানি জনগণের মধ্যে পরিচালিত এক জরিপে এই মতামত উঠে এসেছে। দেশব্যাপী পরিচালিত এই জরিপের ফলাফল গতকাল প্রকাশ করা হয়েছে। তাতে এ কথা পরিষ্কার হয়েছে যে আমেরিকার নিরঙ্কুশ সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করেছে। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য সামরিক তৎপরতার ব্যাপারে দেশের জনগণের মনোভাব কি এবং সরকারের প্রতি সমর্থনের মাত্রা কি তা বোঝার জন্য এই জরিপ পরিচালনা করা হয়। জনমত জরিপে শতকরা 61% অংশগ্রহণকারী ইসরায়েলকে ইরানের জন্য হুমকি বিবেচনা করেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই হুমকি নস্যাৎ করা জরুরি। তারা এও মনে করেন যে তাকফিরি সন্ত্রাসীরা গোষ্ঠীগুলোকে ইসরায়েল সমর্থন দিচ্ছে। ইরানের পরমাণু বিজ্ঞানী ও সামরিক কমান্ডারদেরকে হত্যা এবং ইরানের পরমাণু ও সরকারি স্থাপনায় অন্তর্ঘাতমূলক ইসরায়েলি তৎপরতার ব্যাপারে ইরানের জবাব যথাযথ হয়নি বলেও শতকরা 70% মানুষ মনে করছেন। জরিপে অংশ নেওয়া শতকরা 79% মানুষ ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন। এদের বড় একটি অংশ মনে করেন ইসরায়েলকে ধ্বংসের জন্য এই পরিস্থিতি একটি সুযোগ। জরিপে অংশ নেওয়া 73% মানুষ মনে করেন ইহুদিবাদী ইসরায়েলের হুমকির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। জরিপে অংশ নিয়েছেন 1,106 জন ব্যক্তি। এর মধ্যে 61% মানুষ পুরুষ এবং 39% নারী, যাদের বয়স 18-75 বছরের মধ্যে। জরিপে অংশ নেওয়া লোকজনের 47% বয়সের তরুণ, 42% মধ্যবয়সী এবং 11% বৃদ্ধ বয়সের। সূত্র পার্স টুডে। তুরস্কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চাই ইরান, বলছে রাইসি। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তুরস্কের সাথে দীর্ঘমেয়াদের ঘনিষ্ঠ সম্পর্ক চায় ইরান। একই সাথে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাকে স্বাগত জানান তিনি। শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েফ এরদোগানের সাথে এক ফোন আলাপে এই কথা বলেন তিনি। ইব্রাহিম রাইসি বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে তেহরান সমর্থন দিয়ে যাবে। একই সাথে আঞ্চলিক দেশগুলোর জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনই এই অঞ্চলে স্থায়ী নিরাপত্তা স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র উপায় বলে জোর দিয়ে বলেন ইরানি প্রেসিডেন্ট। অপরদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, ইরান তুরস্কের বিশ্বাসভাজন সহযোগী। ফোনালাপে তিনি বলেন, আঙ্কারা তেহরানের সাথে বিভিন্ন ক্ষেত্র অর্থনৈতিক সহায়তা বাড়ানোর পরিকল্পনা করছে। একই সাথে শীঘ্রই তিনি ইরান সফরে যাবেন বলে আশা প্রকাশ করেন। সূত্র প্রেস টিভি।